নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কলকাতা পুরসভা দখলের পথে তৃণমূল। প্রত্যাশিতভাবে কলকাতা পুরসভা নির্বাচনের ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। গণনা শুরুর পর প্রথম প্রায় 3 ঘন্টায় যা ছবি উঠে আসছে তাতে কলকাতার রং ফের সবুজ হাওয়া, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যে 130-এর বেশি আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল। শেষ পর্যন্ত 144টি ওয়ার্ডের মধ্যে শাসক দল কতগুলি আসনে জিতে থামে গণনার বাকি সময় শুধু সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা। তৃণমূলের প্রথম থেকে দাবি করেছিল 130-এর বেশি আসনে জয়ী হবেন তারা। অধিকাংশ বড়তেই গণনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় যে আসনগুলিতে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বসুন্ধরা গোস্বামী, দেবাশিস কুমার, তারক সিং। 88 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূলের আর এক হেভিওয়েট প্রার্থী মালা রায়। 70 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের অসীম বসু। কলকাতা নির্বাচনে তৃণমূলের জয়। এই জয় উপলক্ষে আসানসোল হটন রোড মোড় পর্যন্ত তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে বিজয় উল্লাস। ফটকা ফাটিয়ে সবুজ আবির খেলে সাথে মিষ্টি মুখ করে আনন্দে মাতলেন তৃণমূল শ্রমিক সংগঠন। কলকাতা বাসীদেরকে আমরা INTUDC পক্ষ থেকে আসানসোল শিল্পাঞ্চল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বিজেপি কংগ্রেস CPM এর একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মাটি, তৃণমূলের খাঁটি এটা প্রমাণ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া কোনো রাজনৈতিক দলের কোনো স্থান নেই। ত্রিপুরাতে ওরা লজ্জাজনক যেভাবে অত্যাচার করেছিল মানুষরা দেখিয়ে দিচ্ছেন। পুরো ভারতবর্ষে 2024-এ আমাদের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার যে মানুষরা শপথ নিয়েছেন আজকে দেখিয়ে দিয়েছেন। আজ থেকে বিজেপির পতন শুরু, আজ থেকে ওর যে দালাল বিটিম কংগ্রেসের পতন শুরু, CPM পতন শুরু, এটা মানুষরা দেখিয়ে দিচ্ছেন। 2024-এ মা মাটি মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভারতের মানুষরা, আমাদের জনগণ, ভারতীয় যারা নাগরিক তারা ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করবেন। আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল ভারতবর্ষের মানুষ মা মাটি মানুষের নেত্রী ছাড়া কাউকে পছন্দ করে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।